আমি যদি 160 টাকা ডাব বেচে যদি আমার 1200 টাকা ইনকাম হয় তার মানে এশিয়ার দেখুন একটা ছোট গাড়ার রাস্তে গেলে 30-35,000 টাকা বেতন আল্লাহ মাফ করবে কারণ আমার বাড়িতে আর সমস্যা হলো আমি আস্তে মাল কটা বেচে গোসল মুসল করে ফেরত হইয়া গেলাম না লভ ইউ আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি সুমন আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম ঢাকা কারওয়ান বাজার আপনারা দেখতেছেন আমার সামনে যারা ভ্যানে করে ডাব বিক্রি করে তো আজকে তাদের ভিডিও করব আমি দেখতেছেন এখানে অনেক অনেকে আছে ভ্যানে করে ডাব বিক্রি করে তো আপনি তো দেখেন কারণ দেখেন তো আমরা আজকে এই ভাইয়ের ইন্টারভিউটা নিব আরে ভাইটা ভালো হবে ভালো হইব ডাব বিক্রি করে তার সংসার চালায় বা কত টাকা মাসে ইনকাম করে বা কিভাবে ডাবের ব্যবসাটা করে আর আমাদের বেকার যুবক ভাইরা কিভাবে এরকম একটি ডাবের ব্যবসা করতে পারবে বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর বন্ধুরা একটা কথা না বললে না যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন বিজনেস আইডিয়ার ভিডিও পেতে তো আমরা আমাদের এই ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ লিটন খান ভাইয়ের দেশে বাড়ি কোথায় মাদারীপুর শিবচর থানা আচ্ছা ভাই আমরা আপনার কাছ থেকে জানবো আপনি এই ডাবের ব্যবসা কতদিন যাবত ধরে করতেছেন কত 20 বছর 20 বছর এই ডাবের ব্যবসা করেন এই ভ্যান গাড়িতেই করে আচ্ছা তো আগে কি করতেন আপনি আগে কাপড়ের ব্যবসা করতাম তা কাপড়ের ব্যবসার পরিস্থিতি ভালো না বিদায় ডাবের ব্যবসা করি কাপড়ের ব্যবসা কি ভ্যানে করে করতেন নাকি হ্যাঁ ভ্যানে ওই যে মার্কেটের সামনে ফুটপাতে ফুটপাতে করতেন তখন ব্যবসা ভালো ছিল না তখন এই ডাবের ব্যবসা শুরু করলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ডাবের ব্যবসা করার আইডিয়াটা আপনার মাথায় কীভাবে আসলো আইডিয়া আসলো বলতে গেলে যে ঘুরে আগে চিন্তা করে যদি আমি 100-150 ডাব বেচতে পারি জি তাতে আমার 1000-1200 টাকা লাভ হয় 1200 টাকা বলুন মানে 100-150 ডাব বিক্রি করতে পারলো 1200 টাকা লাভ মাশাআল্লাহ তাহলে তো অনেক ভালো মানে এটা আপনার নিজের আইডিয়া থেকে নিজের ব্রেনে থেকে চিন্তা করলাম যে লজ্জা শরম না করে যেহেতু আমার চলতে হইব বাল বাচ্চা নিয়ে খাইতে হইব জি 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 খামাকা লজ্জার কারণ কি মানুষ লক্ষ লক্ষ টাকা দেয় খরচ করে বিদেশ যায় জি তারা ঠিকভাবে বাল বাচ্চা দেখতে পারে না নানান পেরেশানির উপরে থাকে নানান খপ্পরে থাকে অতএব আমার দেশেই আমি লজ্জা শরম ভাঙ্গে আমি কর্ম করি সবার সাথে সেটাই আচ্ছা তো আমরা একটু শুরুতে আপনার গল্পটা শুনবো আপনি শুরুতে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করলেন এই পুঁজি মনে করেন 3000-4000 টাকা 4000 টাকা দিয়ে শুরু করলেন আচ্ছা আজকে বর্তমানে কত টাকার মালামাল কিনলেন কত 4000-4500 টাকা 4500-4500 টাকার মালামাল কিনলেন এখানে এখন 4500 টাকার মালামাল আছে আচ্ছা তো এখানে কত পিস মালামাল আছে মাল আছে 160 পিস 160 পিস আজকে সকাল কয়টার দিকে বাড়িয়েছেন আপনি 5টার দিকে 5টার দিকে তো সকাল 5টার দিকে বাড়িয়েছেন তো আজকে পুরো দিন বিক্রি করবেন না 1টা পর্যন্ত 12টা পর্যন্ত তো 12টা পর্যন্ত আপনি 160 পিস ডাব বিক্রি করতে পারবেন হ্যাঁ কি বলেন অনেক লোকে খায় তো হয়ে যায় তা আচ্ছা এই যে 12টা পর্যন্ত 12টা 1টা 2টা হবে আপনার সবগুলো ডাব বিক্রি করতে তো 2টার পরে তার কিছু করেন না 2টার পরে রেস্ট ঘুমাই ঘুরি গাড়ি আচ্ছা ডাব তো আপনি এই কারণ বাজার থেকে কিনেন ডাবের আড়ত থেকে কিনেন আচ্ছা তো আমাদেরকে একটু বলেন আজ কত করে ডাবের ফিসগুলো কিনছিলেন এগুলো কিনছিলাম আমরা 23 টাকা 23 টাকা আর বিক্রি হইতেছে কিরকম 35-40-30 যাতে যা নিতে পারতেছেন আর কি আচ্ছা আপনি কোথায় কোথায় বিক্রি করেন এইখানে কারণ বাজার গুড়িয়া গাড়ি দূরে যাওয়া লাগে না মানে এই মালগুলো নিয়ে বেশি আপনার দূরেও যাওয়া লাগে না এই জায়গায় বসে থাকলে বিক্রি হয়ে যায় আচ্ছা আমরা আপনার কাছ থেকে জানবো আমাদের দেশে বেকার অনেক যুবক ভাইরা আছে তারা হয়তো বেকারত্ব বুঝতেছে বা তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশ যাইতেছে তো আপনার মতন এরকম যদি 5-7000 টাকা দিয়ে বা 5-6000 টাকা দিয়ে ডাবের ব্যবসা করে করে কি তারাও 1000-1200 কামাইতে পারবে কষ্ট করলে হ্যাঁ 2-4 দিন একটু ডিস্টার্ব হলো পরে আবার ঠিক হয়ে যাবে বুঝতে পারতেছি 2-1 দিন একটু কষ্ট হয়ে পরে 2-1 দিন একটু লজ্জা লজ্জা লাগবে পরে এসব মনে করেন ভাই লজ্জা কিসের ভাই মানুষ আমার কি বলবে নিজের স্বাধীন এই যে আপনি বলতেছিলেন আপনি সকাল 5টায় বাইরেছিলেন সকাল 5টায় বাইরে আপনি 160 পিস ডাব 12টা 1টার দিকে বিক্রি করে ফেলাবেন তো পুরাটা দিন আপনি রেস্টে থাকতেছেন থাকতেছেন না আপনার নিজের কাজ নিজের কাজ তো 2-1 ঘন্টা এম তো বেশি করা যায় ভাল লাগে
আর এমন তো না বলে আপনি আইবিএ পাস করে করছেন আপনার এই ডাব বিক্রি করলে আপনার খারাপ লাগবে তাই না আর আপনি চাকরি করলে তো কেউ আপনাকে আমি তো মেট্রিক পাস জি আমি তো এসএসসি পাস করছি তাই নাকি আপনি এসএসসি পাস করছেন 2000 সালে কিন্তু কোনো কাজকে আপনি শর্মান না হ্যাঁ শর্মায় লাগছি আবার কি 10টা দিব নি কেউ শর্মাইলে এই আপনার এই কথাগুলো আসলে শুনে ভালো লাগছে মানে আসলে পড়াশোনা করলে যে আসলে ছোটখাটো কাজ করা যাইব না সেটা আসলে আপনি দেখে বোঝা যাইতেছে আমি যেন চুরিও করতেছি না আর মনে করেন বদমাইশিও করতেছি না এই লজ্জার কি আছে আমি যদি 160টা ডাব বেচে যদি আমার 1000-1200 টাকা ইনকাম হয় তার মানে এশিয়ার দেখুন একটা ছোটখাটো রাস্তে গেলে 30-35 হাজার টাকা বেতন বুঝতে পারছি হ্যাঁ 5-30 হাজার টাকা বেতন পাওয়া যায় ব্যাপারটা মিলে 40-45 হাজার পরে তাতে মারা দেখা যায় না বাবারা দেখা যায় না ছেলে সন্তান দেখা যায় না নানান পেরেশানির রূপে থাকে নানান পেরেশানি দেখা যাচ্ছে মা মারা গেলে দেখা যাচ্ছে আসা যায় না কোনটা সুবিধা অসুবিধা হলে দেখা যায় আত্মীয় স্বজনের লোকে ফোনে কথা কন যায় সরাসরি কথা বলেন আর আমি আমার দেশে আল্লাহ মাফ করবে কারণ আমার বাড়ির চার সমস্যা হলো আমি আস্তে মাল কটা বাচ্চা গোসল মোসল করে ফেরত শোয়া গেলাম না যা সমস্যার সমাধান সমস্যার সমাধান করেছে আমি বিদেশ যাবো 3-4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে ওই গেলে নিয়ে ফিবো আটকাইয়া নিয়ে হালাইব মরুভূমিতে নিয়ে আগাইব বাথরুম সাফ কর এটা হচ্ছে আমার এটা ভালো না সেটাই আচ্ছা তো আপনার আপনার কাছে আমরা আর একটু জানবো আচ্ছা এই ডাবের ব্যবসা কি আপনার সবসময় করা যায় মানে খালি শীতে 2 মাসের তো চলো জি শীতে 2 মাসের তো চলো মানে কম আর 9-10 মাসে আপনারা সুন্দর ব্যবসা করেন হ্যাঁ সুন্দর কিনা বেশি বেসা বেশি অসুবিধা কি মানে কিনাও বেশি বেসাও বেশি বুঝছি 40 কিনলে 50 বেশি 50 কিনলে 60 বেশি তো আর আপনাদের লস আপনাদের লস নাই না আপনি 10 টাকা বেশি দি কিনবেন 10 টাকা বেশি বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের এক ভাইও খাইতেছে তাহলে সবাই আসলে ডাব সবাই ডাব খায় আর এখানে তো বিশাদালত একটু বেশি এখানে তো বিশাদালত একটু বেশি এজন্য সবাই ডাব খায় আচ্ছা তাহলে আমাদের বেকার যুবক ভাইরা যদি এই উদ্যোগটা নেয় তারাও তাদের ফ্যামিলি চালাতে পারবে কিছু কিছু ছোটখাটো কর্ম আছে লজ্জা না করিয়া জি লজ্জা না করিয়া এই পুকিটাকে কর্ম করলে দিলে 1000-1200 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আচ্ছা বেকার ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন তারা এইসব ছোটখাটো ব্যবসা করার জন্য তাদেরকে আপনি আশ্বাস দিবেন না যারা বেকার আছে বাংলাদেশে যারাই আছে বেকার না থাকিয়া লজ্জা না করিয়া আর টুকিটাকি কর্ম করে খাইলে তাতে মোটামুটি দেখা যায় বাল বাচ্চা লইয়া আবার নিজের রিজিকার একটা ব্যবস্থা লাগবে মানে যারা বেকার আছে তারা কোনো কাজকে ছোট না মনে করে তারা যে কোনো একটা ব্যবসা করুক হ্যাঁ করুক আপনি মনে করেন উদাহরণস্বরূপ বাদা মজুদি আছে তাতেও দেখা যায় একটা লোক 1000 টাকা রুজি করতে পারে মানে 1-2 হাজার টাকা চালান দিয়ে বাদাম বিক্রি করলো হ্যাঁ মানে কষ্ট করলে টাকা আছে ঢাকা শহরে টাকা উড়ে কথাটা আসলে সত্য হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো হাত মিলান ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ আপনি অনেক কষ্ট দিলাম